সাতক্ষীরা সব দুর্গা মন্দিরে মাটির কাজ শেষ, শুরু হয়ে গেছে রঙের কাজ। ডেকোরেটরের রঙিন কাপড়ে ঘিরে যাচ্ছে প্যান্ডেলগুলো। বৃষ্টির পর শরৎ ঘিরে কাশফুলে সাদা মেঘের সাথে যেন উৎসবের আভা ছুটে চলেছে সনাতন ধর্মালম্বী নারী পুরুষ সবার মাঝে। দুর্গোৎসব হলো বাংলাদেশের সনাতন ধর্মালম্বীদের জন্য অন্যরকম এক বৃহত্তম আনন্দ আমেজ। প্রত্যেকের মধ্যেই থাকে সাজসাজ রব, আর দেবী দুর্গার মতো বাংলার নারীদের মধ্যেও থাকে সৌন্দর্যের আমেজ। এই যে পাঁচ দিনের পূজা, আমরা এই পাঁচ দিনের পূজায় পূজার জন্য পূজার সময় তো সবাই খুব আনন্দ করি, মজা করি, কিন্তু দীর্ঘ 365 দিন আমরা অপেক্ষা করে বসে থাকি যে কবে আমাদের পূজা হবে, পূজা আসবে। তাই এই পূজায় সবাই আনন্দ করে, সবাই ঘুরতে ভালোবাসে, মন্দিরে সবাই খোলামেলাভাবে যেন আমরা বেড়াতে পারি। প্রশাসনের কাছে এটাই আমার অনুরোধ যে সবাই যেন সতর্ক থাকে, সবাই যেন নিরাপদভাবে সুন্দরভাবে পুজোটা দেখতে পারে, উপভোগ করতে পারে। আসলে পূজা কাছাকাছি এসে গেছে, খুবই আনন্দ পাচ্ছি আমরা। গতবার আমরা এই আনন্দটা উপভোগ করতে পারিনি, যেহেতু করোনা ভাইরাস এসে গেছিলো দেশে, সারা ওয়ার্ল্ড দেশে আমরা সেই আনন্দটা উপভোগ করতে পারিনি। কিন্তু এইবার মা যত কাছাকাছি চলে আসছে, আমরা আনন্দটা উপভোগ করতে পারছি, খুবই আনন্দ পাচ্ছি যে এইবার আমরা ফুল মানে ইসে মন্দিরে যে আনন্দ প্রতিমা দেখতে পারবো, সপরিবার সবাই যে আনন্দ করতে পারবো। এই তার মধ্যে এই কেনাকাটা, বাচ্চারা এসে, জামাই মেয়ে এসে যাচ্ছে, আত্মীয় স্বজন সবাই এসে যাচ্ছে, এই আমরা কোথায় যাব, বেড়াতে যাব, সেই প্রোগ্রামগুলো সেট করছি। তারপরে কেনাকাটা আনন্দ উপভোগ করছি, এগুলো খুবই আনন্দ লাগছে। পূজা তো খুব তাড়াতাড়ি চলে আসলো, এটা আসলে এখন কিছুই মানে কি বলবো, যত দিনটা কাছে আসছে তত আনন্দটা বেশি ই হচ্ছে, যে শেষ হয়ে গেলে তো সব শেষ, আনন্দ মানে শেষ হতেই চায় না, যে মনে হয় আনন্দটা থাকলে আরও ভালো লাগতো। পুজোটা পাঁচ দিনের হলেও অপেক্ষাটা তো আমাদের 365 দিনের। 365 দিন পর যে আবার পূজাতে অংশগ্রহণ করতে পাচ্ছি, নতুন প্রতিমা তৈরি হচ্ছে, গতবার তো করোনাকালীন সময় আমরা সেভাবে মজা করতে পারিনি, মা বাবার সাথে যে নতুন জামা কাপড় কিনবো, বন্ধুবান্ধবদের সাথে পুজো দেখবো, এটা তো স্টুডেন্ট লাইফের একটা অনেক মজার বিষয়। তারপরও মা দুর্গার কাছে এটাই প্রার্থনা যে এই করোনাকালীন সময়ে যে সমস্যাটা হচ্ছে এটা যেন মুক্ত হয়ে যাক, দেশবাসীকে করোনা থেকে মুক্ত করে দিক, এটাই প্রার্থনা। গতবার কোভিড এর কারণে ছিল না আনন্দের পূর্ণতা, তাই এবার সবাই গত বছরের বকেয়াটা উসুল করে দিতে চায়। তাই স্বাস্থ্যবিধি অনুসরণের প্রতিশ্রুতি দিচ্ছে পাশাপাশি প্রশাসনের কাছে তাদের চাওয়া পূর্ণ নিরাপত্তা। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়বার বা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, তার প্রমাণ আমরা 21 সালেও আবার রাখতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের শারদীয় দুর্গোৎসব 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের সরকারি ছুটি যদি একদিনের জায়গায় 3 দিন করা হয়, তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ থাকব। যেহেতু গত বছর করোনার কারণে মানুষ সেইভাবে পূজা অর্চনা করলেও মানে আড়ম্বর সহকারে, উৎসবমুখর সহকারে করতে পারিনি, এবার সেইটাই মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই আমরা মায়েদের এবং ছোট ছোট বাচ্চাদের দোকানে কাপড় চোপড় কেনা থেকে শুরু করে আনুষ্ঠানিক অনেক কিছু, তাদের আনন্দের যে একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের ভালো লাগছে। আমাদের শারদীয় উৎসব বাঙালি হিন্দু সমাজের সবচেয়ে বড় উৎসব। আগামী 11 অক্টোবর আমাদের পঞ্চমীর মধ্য দিয়ে পূজা শুরু হবে এবং 15 অক্টোবর দশমীর মধ্য দিয়ে এবার পূজার উৎসব শেষ হবে। মা এবার আসছেন ঘটকে, যাবেন দোলায়। এবার সাতক্ষীরা ডিস্ট্রিক্টে 581টা পূজার আয়োজন করা হয়েছে। প্রত্যেক মণ্ডপে পূজার তৈরির কাজ শেষ, দোমাটিও প্রায় শেষ, অনেক জায়গায় রং তুলির কাজ চলছে। এবার শারদীয় দুর্গা উৎসব 2021, আমি এই মন্দিরে যুব কমিটিতে আছি। আমরা যুব কমিটির এখানে থেকে প্রত্যেক বছর যে দর্শনার্থীরা আসে আমরা তাদেরকে সহযোগিতা করি, গতবারও করেছি, এবারও করব। কোভিড-19 কারণে আমাদের ইচ্ছা আছে যে আমরা এবার প্রত্যেকের মাস্ক নিশ্চিত করব, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে এবং যে সামাজিক দূরত্বটা সেটা বজায় রাখবে, সেদিক থেকে আমরা সবাই যুব কমিটি সবাই আমরা তৎপর আছি। পুলিশ সুপার বললেন মন্দিরগুলোতে কোনো ধরনের হুমকি নেই, এখন থেকেই নিরাপত্তা কার্যক্রম বাড়িয়ে দেওয়া হয়েছে, পূজার সময় এই নিরাপত্তা 3 স্তরে নিয়ে যাওয়া হবে। আর
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও মন্দির কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে আমাদের সাদা পোশাকের পুলিশ সদস্যগণ বিভিন্ন মন্দির কেন্দ্রে খোঁজখবর নিচ্ছে এবং আমরা জানি এখানে কোনো ধরনের এখনও পর্যন্ত কোনো নেতিবাচক কোনো থ্রেট নেই। আমরা অত্যন্ত আশাবাদী যে অতীতের মতোই আনন্দ উৎসব মুখর পরিবেশে এবং নিরাপত্তার সহিত এই দুর্গোৎসব পালিত হবে এবং এবছর মন্দিরের পূজার সংখ্যায় বৃদ্ধি পেয়েছে, প্রায় 20টির মতো আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং পূজা উদযাপন কমিটির সাথে জেলা পুলিশের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে এবং আমরা তাদের সাথে পরামর্শ করে আমাদের নিরাপত্তা ব্যবস্থাপনা সাজিয়েছি। আশা করি সবাই একটা সুন্দর পরিবেশে পূজা উদযাপন করতে পারবে। এবার সাতক্ষীরায় 581টি মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সাতক্ষীরার বিশেষত্ব থাকবে সবকটি মন্দিরে কোভিড মুক্ত পৃথিবীর জন্য বিশেষ প্রার্থনা।